রাজ্যের রক্তের সংকট মেটাতে আবারও রক্তদান শিবির করল DYFI। রক্তদানে আক্রমণকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বজায় রাখলো তাদের ধারাবাহিকতা। শনিবার DYFI ও TYF এর উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরকে ঘিরে যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জানান দিচ্ছিল আক্রমণকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার এই মহৎ কাজে। এদিন উদয়পুর জামতলায় কর্মচারী সমন্বয় কমিটির অফিস গৃহে হয় রক্তদান শিবির। মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব, CPM নেতৃত্ব মাধব সাহা, মানিক বিশ্বাস, নিতাই বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। যে কোনো সময়ে সময়ে দুঃসময়ে আমরা বামপন্থী ছাত্র যুবরা মানুষের পাশে আছি। রক্তের সংকট মারাত্মকভাবে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে, আমাদের রাজ্যে 11টা সরকারি ব্লাড ব্যাঙ্ক, 2টা বেসরকারি ব্লাড ব্যাঙ্ক সব জায়গায়। এবং এই ক্ষেত্রে আমরা ক্যাম্প করা এবং তাৎক্ষণিকভাবে রক্তদাতার ব্যবস্থা করা দুটা যখন দারুণভাবে আমরা করছি, রাজ্য সরকার এবং শাসক দল তারা কেউ চাইছে না যে মানুষ এই রক্তের জন্য যেন হাহাকার না করে মানুষ যেন সহজেই রক্তটা পান। গতকালকে আমরা দেখেছি রাজ্যের বিরোধী প্রশাসক দল, তার যিনি প্রধান, বিজেপির যিনি সভাপতি, তিনি চূড়ান্ত চূড়ান্ত মিথ্যা কথা বলেছেন যে 1012 জন গত এই কয়েকদিনে তারা রক্তদান করেছে। শুধু তা নয়, মিথ্যা কথা প্রমাণ করেছে যে বামপন্থীদের রামনগরে গত 6 তারিখ যে রক্তদান শিবির করেছে, 7 তারিখ রবিবার, 2 সপ্তাহ আগে তাতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য তাকে সমর্থন করেছেন আরেকটা উল্টো পাল্টা কেস দিয়ে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।